গঙ্গা রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা অ্যান্ড বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একদমই অন্যরকম। আজকের ভিডিওটা হলো ত্রিবেণী, হুগলি জেলার অন্তর্গত ত্রিবেণীতে হচ্ছে কুম্ভমেলা, আর কুম্ভমেলা শুরু হচ্ছে 10 তারিখ। আজকে সেই কুম্ভমেলার উদ্বোধন রয়েছে, সেই উদ্বোধনেই সামিল হতে যাচ্ছি। তো তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, কী হচ্ছে না হচ্ছে সমস্ত আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে। এছাড়াও তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে সেখানে এই মেলায় তোমরা কীভাবে পৌঁছাবে, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে। কতদিন পর্যন্ত থাকছে এই মেলাটি সেটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো আমার ব্লগ। আমরা চলে এসেছি ত্রিবেণী বালিঘাটে, যেখানে কুম্ভমেলা হয়। তো সেই জায়গায় চলে এসেছি, তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি যে সেখানে আজকে উদ্বোধন রয়েছে, সেখানে কি প্রিপারেশন রয়েছে। তো চলো, ত্রিবেণী কুম্ভমেলার আজকের এই শুভ উদ্বোধনে রয়েছে বিশেষ আকর্ষণ। এখানে মহিলাদের দ্বারা অনুষ্ঠিত হবে গঙ্গা আরতি, এছাড়াও অন্যান্য পূজা অর্চনা। তো চলো সবার প্রথমে আমরা জেনে নেই এই ত্রিবেণী কুম্ভমেলায় তোমরা কিভাবে আসবে। তোমরা যারা ত্রিবেণী কুম্ভমেলায় আসবে তাদের ত্রিবেণী রেলওয়ে স্টেশনে নামতে হবে। সেখান থেকে ত্রিবেণীর যেখানে কুম্ভমেলা হচ্ছে সেখানে ডিস্টেন্স প্রায় 1.3 কিলোমিটার। ত্রিবেণীর যে বালিঘাট রয়েছে সেখানেই কিন্তু এই কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে। শিবপুর যে বাস স্ট্যান্ড রয়েছে তার থেকে মাত্র 200 থেকে 100 মিটার দূরত্বে রয়েছে এই মেলাটি। আমি ডেসক্রিপশনে গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেই লোকেশন দেখেও আসতে পারো। দেখতেই পাচ্ছ সামনে দোকান বসবে, তার জন্য তারা তাদের প্রিপারেশন নিচ্ছে। এই মেলাটি শুরু হচ্ছে বাংলার 27 তারিখ থেকে আর ইংরেজির 11 তারিখ থেকে, আর এই মেলাটি শেষ হবে 29 মার্চ এবং ইংরেজির 13 ফেব্রুয়ারি। অলরেডি দোকান বসে পড়েছে, আর কালকে থেকে শুরু হচ্ছে এখানকার কুম্ভমেলা। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছ প্রিপারেশন চলছে গঙ্গা আরতি। সপ্তর্ষি ঘাট দৈনন্দিন গঙ্গা আরতি সহযোগিতায় কুম্ভ পরিচালন সমিতি, আর পরিচালনায় শিবপুর অধিবাসী বৃন্দ। তো সামনেই দেখতে পাচ্ছ হুগলি নদী, গঙ্গা রয়েছে, আর এখানে সেই গঙ্গা আরতি হবে। আর সামনেই কিন্তু মহাদেবের মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে মহাদেবের মূর্তি রয়েছে। আর সামনেই কিন্তু গঙ্গা রয়েছে, আর এখানে যেসব সমস্ত পাচ্ছ এই নিয়ে আরতি হবে। আর ওখানে সবাই অপেক্ষা করছে আরতির জন্য, আর এখানে অনেক আরতি দেখার জন্য। আর সামনে কিন্তু রয়েছে মহাদেবের মূর্তি, আর অনেক গেস্টে সবাই এখানে রেডি হচ্ছে আরতি করার জন্য। আমরা খুব অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি সেই আরতি দেখার জন্য। তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা আমার ব্লগের মাধ্যমে দর্শন করতে পারবে। তো চলো কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সামনেই কিন্তু এখন নাচ হবে, নাচ দিয়ে কিন্তু শুভ সূচনা হচ্ছে এই অনুষ্ঠানের। আর একে একে একটা নাচ
দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনে প্রদীপ জ্বালানো হচ্ছে, এখন এখানে আরতি হবে, পূজা অর্চনা হবে। Thank you.
সব মহিলারা আর মহিলা এবং পুরুষ সবাই কিন্তু হাতে প্রদীপ নিয়ে গঙ্গার কাছে যাচ্ছে। এখানে এখন ভাসিয়ে দেবে গঙ্গায়, প্রদীপগুলো ভাসিয়ে দেবে সবাই। জলে নিয়ে স্টক করো, জলে নিয়ে স্টক করো, বাস বাস নিচে নিচে জলে গিয়ে স্টক করো, বাস। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি? কুম্ভমেলা শুরু হচ্ছে কালকে থেকে, তোমরা সবাই এখানে চলে আসো আর কুম্ভমেলা দর্শন করো। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।